আজকে আমরা সরল সুদ কষার দ্বিতীয় ক্লাসের পড়াশুনোর মধ্যে আমরা আসতে চলেছি। আমরা ব্যাংক থেকে যে পরিমাণ টাকা ধার নিই সেটাকেই আসল বা প্রিন্সিপাল বলে। আমরা আসল পি টাকা সাধারণত পি চিহ্ন দ্বারা চিহ্নিত করা। সুদের হার বছরে যদি 100 টাকার উপরে 8 টাকা সুদ দিতে হয় সেটাই সুদের হার আর পার্সেন্ট বলা হয়। সময় সাধারণত টি বছরের জন্য। মোট সুদের ফর্মুলা আমরা কি জানি, পি আর টি বাই 100 টাকা। এবার ঠিক টি বছর পরে সুদে আসলে যে পরিমাণ টাকাটা ব্যাংকে ফিরিয়ে দিতে হয় সেইটাকেই বলা হয় সুদে আসলে বা সববৃদ্ধি মূল। সেটা কি আসল প্লাস মোট সুদ, তাহলে পি প্লাস আই টাকা। উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3,200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে? তিনি 3,000 আসল 3,200 টাকা তিনি ধার করেছেন। সরল সুদের হার কত বলা আছে? 6%। সময় কত বছরের জন্য নিয়েছেন? তিনি 2 বছরের জন্য নিয়েছেন। তাহলে আমরা জানি মোট সুদ সমান পিটিআর বাই 100, এত টাকা। তাহলে এই ফর্মুলায় আমরা যদি বসিয়ে দেই আর 6 টাইম 2 ইয়ার্স 100, তাহলে হলো, তাহলে 6 দিয়ে 12 এত টাকা, তাহলে 12 2 24, 4 2 3 12 36, 2 এ 38, 3,384 টাকা। তাহলে সুদে আসলে সুদ প্লাস আসল, তাহলে 3,200 টাকা প্লাস 384 টাকা ইকুয়াল টু কত হলো এত টাকা, তাহলে 3,584 টাকা। তাহলে উত্তর লিখতে হবে উৎপল বাবু 2 বছর পরে সুদে আসলে মোট 3,584 টাকা। আমরা পরবর্তী অঙ্ক দেখে নেব। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার করেছিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। তাহলে চলো অঙ্কটা শুরু করা যাক। তাহলে গৌতম বাবু কত টাকা ধার করেছিলেন সেটা কিন্তু আমরা জানি না। আসলটা তাহলে পিটা আননোন, পিটা আমাদের বের করতে হবে। তাহলে সুদের হার এখানে বলে দেওয়া আছে গৌতম 12% রেটে ধার করেছিলেন। কত সময়ের জন্য, কত সময় প্রতি মাসে দিতে হয় 378 টাকা, তাহলে টাইমটা এক মাস। তাহলে সেটাকে আমরা সাধারণত 12 দিয়ে ভাগ করলে বছরে পরিণত করে নেবো। সাধারণত মোট সুদ কত দিতে হয় দেখো, প্রতি মাসে 378 টাকা সুদ দিতে হয়। এখানে আমাদের আসলটাই নির্ণয় করতে হবে। তাহলে আমরা আমরা কি জানি ফর্মুলা, মোট সুদ আই ইকুয়াল টু পি আর টি বাই 100। মোট সুদ আমাদের জানা আছে 378। প্রিন্সিপালটা আমরা জানি না। রেট অফ ইন্টারেস্ট 12%, সময় 1/12 বছর বাই 100। এখানে 12 কাটলো, তাহলে দেখো 378 00 ক্রস মাল্টিপ্লাই করলে ইকুয়াল টু পি ক্রস মাল্টিপ্লাই করলে, তাহলে আসলটা বেরিয়ে গেল 37,800 টাকা। তাহলে উত্তর আমরা লিখতেই পারি তিনি 37,800 টাকা তিনি। তোমরা পরবর্তী অঙ্ক বোর্ডে দেখো। মান্নান মিয়া কিছু টাকা ধার করা 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলে 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। এখানে দেখো তিনি কত টাকা ধার করেছিলেন আমাদের সম্পূর্ণ অজানা, তাই আমরা ধরলাম আসল এক্স টাকা। তিনি মান্নান মিয়া ব্যাংক থেকে এক্স টাকা ধার করেছিল সেটা সম্পূর্ণ অজানা, তাই আমরা ধরে নিলাম তিনি এক্স টাকা ধার করেছিল, অর্থাৎ আসলটা এক্স টাকা, আসল পিএন পরিমাণটা এক্স টাকা। মোট সুদ তাহলে কি হবে, এক্স এর 3/8 অংশ, তাহলে এক্স ইন্টু 3/8, দ্যাট ইজ 3x/8, এটা মোট সুদের পরিমাণ। আসলের 3/8 অংশ হয়ে গেছে মোট সুদের পরিমাণ। তাহলে সময় কত দিন, সময় কি বলেছে, সময় 6 বছর পর, তাহলে 6 বছর,
তাহলে আমরা দেখো কি ফর্মুলা জানি, আমরা জানি যে আই ইকুয়াল টু মোট সুদ আই ইকুয়াল টু পিআরটি বাই 100। এখানে আই এর পরিমাণ মোট সুদ 3x/8 হয়ে গেছে, আর আসলটা এক্স, সুদের হার আমরা বের করতে চাইছি 8টাই আননোন, আর টাইমটা 6 ইয়ার বাই 100। 3 2 6 4 2 8 4 25। দেখো এটা ক্রস মাল্টিপ্লাই করলে কি পাও, দেখো 25 বা এই দিকটা 4 আর ইকুয়াল টু 25, তাহলে 8টা কত হবে, 25/4, দ্যাট ইজ 6 পূর্ণ 1/4। তাহলে আমরা উত্তর লিখতে পারি, অতএব নির্ণয় সুদের হার 6 পূর্ণ 1/4%। তাহলে এখানে দেখো, এখানে পার্সেন্ট সিম্বলটা দেওয়া, আমরা পরবর্তী অঙ্ক দেখে নেব। কোন মূলধন একই বার্ষিক শতকরা সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করি। তাহলে এখন দেখো, 7 বছরে এখানে অঙ্কের মধ্যে কি বলছে, 7 বছরে সুদে আসলে 7,100 টাকা হয়েছে। তাহলে এই যে 7,100 টাকার মধ্যে 7 বছরে, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি 7 বছরের সুদ যোগ আসল কত, 7,100 টাকা। তাহলে 7 বছরের সুদ আছে আর আসল আছে, সুদে আসলে কত হয়েছে, 7,100 টাকা। তারপরে কি বলছে, 4 বছরের সুদ যোগ আসল, 4 বছরের সুদ যোগ আসল মিলে কত, 6,200 টাকা বলা আছে। তাহলে এখন দেখো, আমরা যদি এটা থেকে বিয়োগ দিয়ে দিই, যে 7 বছরের সুদ থেকে 4 বছরের সুদ বিয়োগ দিয়ে দেব, আবার আগের লাইন থেকে এটা আসল থেকে আসল বিয়োগ করলে আসলটা বাদ চলে গেল, এখানেও বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে দেখো, 7 বছরের সুদ থেকে 4 বছরের সুদ বিয়োগ দিলে কি হবে, 3 বছরের সুদ, 3 বছরের সুদ কত হবে, না এটা বিয়োগ করলে 900 টাকা, 900 টাকা। তাহলে 3 বছরের সুদ যদি 900 টাকা হয়, 1 বছরের সুদ কত হবে, 900/3, তাহলে এত টাকা। তাহলে দেখো এখানে, তাহলে আমরা যদি 7 বছরের সুদ যদি বের করতে চাই, তাহলে কি হবে, 900 × 7/3, এটা 300, তাহলে কত হলো, 2100 টাকা, 2100 টাকা। তাহলে সুদ কত, 7 বছরের সুদ হলো 2,100 টাকা। তাহলে 7 বছরের সুদ আসলে কত হয়েছে, 7,100 টাকা, 7 বছরের সুদ যোগ আসল 7,100 টাকা, আর 7 বছরের সুদ বের করলাম 2,100 টাকা। তাহলে অতএব আসল কি পাবো, সুদ আসল থেকে আমরা যদি সুদের পরিমাণটা বাদ দিয়ে দিই, তাহলে কত হবে, এটা 5,000 টাকা। তাহলে আমরা আসলটা বের করে ফেলতে পারলাম 5,000 টাকা। এবার আমরা কি জানি, আই ইকুয়াল টু পিআরটি বাই 100। তাহলে আমরা বুঝে গেলাম আসলটা বেরিয়ে গেছে 5,000 টাকা, 7 বছরের সুদ 2100 টাকা। তাহলে আমরা জানি যে আই ইকুয়াল টু পিআরটি বাই 100। এবার একটা সমীকরণ গঠন করতে পারি, যে মোট সুদের পরিমাণ 2,100 টাকা, আসলটা বেরিয়ে গেছিল 5,000 টাকা, 8টা আমাদের বের করতে হবে সুদের হারটা, টাইমটা কি, এটা কিন্তু 7 বছরে 2100 টাকা সুদ হয়েছে বাই 100 টাকা। তাহলে এখন দেখো, এটা আমরা 2টো 0 যদি কাটি, এবং 7 50 দিয়ে কি কাটবে, একটা 0 কাটলো, তাহলে এটা 42, তাহলে 7 6 7, তাহলে আমরা কি পেয়ে গেলাম, 6 ইকুয়াল টু R, তাহলে আর এর ভ্যালু পেয়ে গেলাম, 8টাই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে দেখো, নির্ণয় মূলধন আমরা উত্তর কি লিখতে পারি, নির্ণয় মূলধন 5,000 টাকা, আর বার্ষিক সরল সুদের হার কি, 6%। নিশ্চয়ই অঙ্কটা সহজ ভাবে তোমরা বুঝতে, আমরা আরো একখানা অঙ্ক আমরা করব। রথীন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমন ভাবে টাকা জমা রাখেন, যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর বয়স হবে, তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবেন। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। এক্ষেত্রে দুজন মেয়ে, বড় মেয়ে আর ছোট মেয়ে, আমরা প্রথম মেয়ে বড় মেয়ের ক্ষেত্রটা আমরা বের করে নেব। দেখো,
ধরলাম বড় মেয়ের ক্ষেত্রে তোমরা হেডিং দিয়ে করবে সুবিধা হবে, বড় মেয়ের ক্ষেত্রে ধরলাম রথিনবাবু বড় মেয়ের নামে এক্স টাকা জমা রেখেছিলেন, তাহলে বড় মেয়ের আসলটা কত হবে? অবশ্যই এক্স টাকা। সময় সে কত পাবে? বড় মেয়ের বয়স 13 বছর, 18 বছর হতে কত বাকি আছে? 18 - 13, তাহলে এত বছর, তার মানে 5 বছর তার হাতে সময়। 5 বছরের মধ্যে সুদে আসলে বড় মেয়েকে পেতে হবে 1,20,000 টাকা। সুদের হার 10% বলে দিয়েছে, দেখো সুদের হার তোমাদের 10% বলে দেওয়া হয়েছে। তাহলে মোট সুদ কি হবে? তাহলে মোট সুদ I = তোমরা কি ফর্মুলা জানো? PRP/100। তাহলে এখানে পি কত? এক্স। আর 10% টাইম 5 ইয়ার্স, তাহলে /100 5 × 10, তাহলে x/2 টাকা। তাহলে এখন দেখো মোট সুদ, তাহলে এক্স টাকা যদি তার নামে জমা হয় আসল হয়, তাহলে সুদ পাচ্ছে x/2 টাকা। তাহলে দুটো মিলে তাকে 1,20,000 হতে হবে। অতএব প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি? x + x/2 1,20,000 টাকা। তাহলে এখন দেখো এখানে লসাগু করো, এটা x + x/2 3x/2 টাকা, 3x/2 টাকা = 1,20,000। এখন দেখো 3 = 40 = 120, তাহলে এবার গুণ করে দাও, তাহলে x = 80,000 টাকা। তাহলে এখন দেখো, তাহলে বড় মেয়ের নামে তিনি 80,000 টাকা জমা রাখবেন। একই রকম ভাবে ছোট মেয়ের নামে, তাহলে ছোট আমি ধরে নিতে পারি এখানে ছোট মেয়ের নামে, ছোট মেয়ের ক্ষেত্রে হেডিং দেবো আমরা, ধরিলাম রথিনবাবু ছোট মেয়ের, ছোট মেয়ের নামে y টাকা জমা রেখেছিলেন করেছিলেন, তাহলে ছোট মেয়ের ক্ষেত্রে আসল কত হয়ে যাবে? y টাকা। তার বয়স কত দেওয়া আছে? তার বয়স দেওয়া আছে তোমার 8 বছর, তাহলে তার হাতে সময় কত পাবে? সে 10 বছর সময় পাবে। দেখো ছোট মেয়ের বয়স দেওয়া আছে 8 বছর, তার 18 হতে কত সময় আছে হাতে? 10 বছর সময় আছে। তারও ক্ষেত্রে সুদের হার 10%, তাহলে আমরা সেক্ষেত্রেও একই সুদের ফর্মুলা I = PRT/100 আমরা লিখে ফেলবো। সেক্ষেত্রে আসল ওয়াই, সুদের হার 10%, টাইম 10 ইয়ার্স /100। তাহলে সেক্ষেত্রেও ছোট মেয়ের ক্ষেত্রে তাহলে আসলটা ওয়াই হলে মোট সুদের পরিমাণটা ওয়াই। তাহলে প্রশ্নানুসারে y + y সুদে আসলে সে কত পাবে? y + y প্রশ্নানুসারে y + y সুদে আসলে মোট টাকা তার পরিমাণটা 1,20,000 টাকা। তাহলে 2y = 1,20,000 টাকা, তাহলে এটা 60,000 টাকা হয়ে যাবে। তাহলে তোমরা খুব সহজেই উত্তর লিখতে পারো, রথিনবাবু বড় মেয়ের নামে 80,000 টাকা ও ছোট মেয়ের নামে 60,000 টাকা। আমরা পরবর্তী আবার একটা অঙ্ক দেখে নেব, রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6%, অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1,280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন? হিসাব করো, রেখা দিদি দুটো ব্যাংক মিলিয়ে মোট 10,000 টাকা জমা দিয়েছিলেন। আমরা জানি না কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন। এখন আমরা ধরে নিতে পারি যে রেখা দিদি প্রথম ব্যাংকে এক্স টাকা জমা করেছিলেন, তাহলে প্রথম ব্যাংকের আসল কত হবে? প্রথম ব্যাংক, দ্বিতীয় ব্যাংক আমরা হেডিং দিয়ে দিয়েছি, তাহলে প্রথম ব্যাংকের আসল যদি এক্স টাকা হয় দ্বিতীয় ব্যাংকে, তাহলে 10,000 থেকে বাকি টাকাটা, 10,000 থেকে, তাহলে 10,000 মাইনাস এক্স টাকা হবে, দুটো মিলে 10,000 টাকা। তাহলে প্রথম ব্যাংকে আমরা ধরে নিয়েছি রেখা দিদি তিনি প্রথম ব্যাংকে এক্স টাকা জমা করেছেন, তাহলে প্রথম ব্যাংকের আসল এক্স টাকা, দ্বিতীয় ব্যাংকের বাকি টাকা, 10,000 থেকে এক্স মাইনাস করো। এবার দেখে নাও, প্রথম ব্যাংকের সুদের হার 6%, দ্বিতীয় ব্যাংকের সুদের হার 7%, দুটো ক্ষেত্রেই 2 বছর, 2 বছর সময় টাকাগুলো খেটেছে। এবার দেখো আমরা কি জানি, I = PRT/100, PRT/100 এটা প্রথম ব্যাংকের সুদের পরিমাণ, দ্বিতীয় ব্যাংকের সুদের পরিমাণ আসলটা কত দেখে নাও, 10,000 মাইনাস এক্স টাকা, আর সুদের হার 7, সময় 2/100, আমরা এক্সটা
পিআরটি বাই 100 সূত্র থেকে পাই, তাহলে আমরা প্রশ্নানুসারে কি লিখতে পারি? প্রশ্নানুসারে দুটো ব্যাংক মিলিয়ে দেখো তিনি পেয়েছেন 1280 টাকা মোট সুদ হিসেবে পেয়েছেন, তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? আই ওয়ান প্লাস আই টু মিলে 1280 টাকা। তাহলে প্রথম সূত্র দেখো, এটা 6 দিয়ে 12 এক্স বাই 100 প্লাস দ্বিতীয় ব্যাংকে 7 দিয়ে 14 ইন্টু 10,000 মাইনাস এক্স বাই 100, এই টাকাটাই দুটো সুদ মিলেই 1280 টাকা। তাহলে এখানে দেখো তোমরা দর 100 লসাগু হবে সেম, ডান দিকে গুণ হয়ে যাবে, 100 দিয়ে থ্রু আউট মাল্টিপ্লাই করো, তাহলে 200x প্লাস 14 তাহলে এখন দেখো 12 থেকে 14x বিয়োগ করলে মাইনাস 2x, 1,40,000 বিয়োগ করলে মাইনাস দেখো 12,000, তাহলে মাইনাস মাইনাস কাটলো 6 দিয়ে 12 6,000, তাহলে এখান থেকে দেখো এক্স এর ভ্যালু কত পেয়ে গেলে 6,000 টাকা। তাহলে রেখা দিদি অ্যাকচুয়ালি প্রথম ব্যাংকে 6,000 টাকা জমা দিয়েছিল, তাহলে 10,000 থেকে 6,000 বিয়োগ দিয়ে দাও তোমরা, তাহলে দ্বিতীয় ব্যাংকে 10,000 থেকে 6,000 বাদ দিলে 4,000 টাকা। তাহলে উত্তর খুব সহজেই তোমরা লিখতে পারো, রেখা দিদি প্রথম ব্যাংকে জমা দিয়েছিলেন 6,000 টাকা ও দ্বিতীয় ব্যাংকে 10,000 থেকে 6,000 বিয়োগ করলে 4,000 টাকা জমা দিয়েছিলেন। আমরা পরবর্তী অঙ্ক শুরু করছি। একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2,360 টাকা ও 2,480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সুদের হারের অনুপাত কত হবে নির্ণয় করো। এখন দেখো দুজনেই অমল রায় পশুপতি ঘোষ দুজনেই 2,000 টাকা করে ব্যাংকে জমা দিয়েছিল। 3 বছর পর অমল রায় পেয়েছে 2,360 টাকা, সুদে আসলে 2,360 টাকা, তাহলে মোট সুদ কত হবে? 2,000 এখান থেকে বাদ দিলে দেখো মোট সুদ পাবো 360 টাকা পাবে, কেন 2,000 টাকা বিয়োগ করলে 360 টাকা সুদ পাবে। পশুপতি ঘোষ সুদে আসলে কত পেয়েছে দেখো 2,480 টাকা, তাহলে খুব পরিষ্কার এখান থেকে 2,000 আসল বাদ গেলে 480 টাকা তিনি সুদ হিসেবে পাবেন, প্রত্যেকেই 3 বছরের জন্য জমা রেখেছিলেন। তাহলে এখন দেখো আমরা কি জানি, আমরা জানি যে আই ওয়ান সুদটা পিআরটি বাই 100, এখানে কত সুদ পেয়েছেন অমল রায় 360 টাকা। তাহলে আমরা একটা সমীকরণ গঠন করতেই পারি, আসলটা 2,000 টাকা ছিল, আর ওয়ানটা পশুপতি ঘোষের এই সরি অমল রায়ের সুদের হার, টাইমটা 3 ইয়ার্স বাই 100, তাহলে দুটো শূন্য কাটলাম এটা 2,000 টাকা, একটা শূন্য 18 2 36 3 6 18, তাহলে দেখো এখানে 6 = R1, আর ওয়ানের মান আমরা পেয়ে গেলাম। একই রকমভাবে পশুপতি ঘোষের ক্ষেত্রেও দেখো 2,000 টাকা তিনি জমা দিয়েছিলেন, পেয়েছেন কত সুদে আসলে 2,480 টাকা, তাহলে আমরা খুব সহজেই তাহলে আমরা 480 টাকা তিনি সুদ হিসেবে পেয়েছেন। তাহলে আমরা সমীকরণের ক্ষেত্রে 480 টাকা ইকুয়াল টু 2,000 টাকা ইন্টু তার সুদের হার, টাইমটা একই 3 বছর, তাহলে দুটো শূন্য আমরা কাটতে পারি, 0 24 2 48 3 8 24, তাহলে 8 = R2, R1 R2 মান পেয়ে গেলাম। তাহলে এবার দেখো ও সুদের হারের অনুপাত চেয়েছে, তাহলে R1/R2 কত হবে 6/8, কাটাকুটি করো দেখো 3/4, তাহলে আমরা খুব সহজেই বের করতে পারলাম সুদের হারের অনুপাত 3:4। তোমাদের দুটো ক্লাসে সরল সুদ কষার উপরে যে অঙ্কগুলো করালাম সে অঙ্কগুলো বারে বারে প্র্যাকটিস করো, এছাড়াও বোর্ডের বইয়ের যে অঙ্কগুলো আরও আছে সেগুলো তোমরা সলভ করে ফেলো। তোমাদের আজকের মতো তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে ক্লাসটা শেষ করছি।